শাসক জনগণকে বা জনগণের কিছু লোককে কষ্ট দিয়ে থাকে যেভাবে হোক না কেন, অথবা জনগণ শাসককে কষ্ট দিয়ে থাকে। শাসক সম্পর্কে হাদিসটি শোনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু ফি বাইতি হাযা, আমার এই কক্ষে বাড়িতে বসে এই হাদিসটি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছিলেন? আল্লাহুম্মা, একটি দুয়ার ভঙ্গিমায় বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। হ্যাঁ, ন্যায়পরায়ণ ভালো শাসকের জন্য নেক দোয়া আর জালেম শাসকের জন্য বদদুয়া। শোনেন এই দোয়াটি কি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দোয়া কবুল হয়েছে না হয়নি? অবশ্যই কবুল হয়েছে। এই জন্য আজকাল জুলমের কারণে জনগণও শান্তি নেই, শাসকও শান্তি নেই যদি জালেম হয়। কখনো মনে করেন না জুলুম করার পরে জালেম শাসক, সেই শাসক বড় শাসক হোক অথবা বাড়ির শাসক হোক, বড় শাসক অথবা বাড়ির শাসক বুঝায় আপনি আপনার স্ত্রীকে খুব মারধর করেন, জুলুম করেন, বা ছেলে মেয়ের সাথে খুব খারাপ আচরণ, আপনি কি সুখে আছেন নাকি? সুখে আছেন? কখনো সুখী না আপনি, কখনো সুখী না আপনি। আপনি আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেন আপনি বাড়িতে, কারো কোনো পরামর্শ নেবেন না, আর কাউকে কোনো কথা বুঝিয়েও বলবেন না। আপনি সব সময় দমন নীতি অবলম্বন করেছেন আপনি। তাহলে এতে কি শান্তি আছে? কখনো শান্তি নেই, কখনো শান্তি নেই। ওরাও যেমন শান্তিতে নেই, আপনার অধীনস্থ যারা আপনার স্ত্রী ছেলে মেয়ে, আপনিও শান্তিতে না। এটা বাস্তব সত্য, যেগুলি ব্যাখ্যা করে বোঝাবার কোনো প্রয়োজন করে না, কারণ এগুলো যথেষ্টই বুঝেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতের কেউ যদি দায়িত্বশীল হয়, শাসক হইল, হ্যাঁ, কোম্পানির ম্যানেজার হইল, কফিল হইল, বস হইল, হ্যাঁ, অথবা সুপারভাইজার ফোরম্যান হইল, অথবা বাড়ির অভিভাবক হইল, স্বামী স্ত্রীর মালিক হইল, বা ছেলে মেয়ে ভাই বোন ছোটো ভাই বোনরা আছে তাদের মালিক হইল, বড় ভাই, যেইভাবে নেন না কেন, প্রতিটি স্তরের মালিক সামিল এই দোয়াতে। কেউ যদি আমার উম্মতের কোনো কিছু শাইআন, বিশাল রাজত্বের নয়, কোনো কিছুর মালিকানা পায় আমার উম্মতের কোনো ব্যক্তি, তারপরে ফা শাক্কা আলাইহিম, আর মালিকানা পাওয়ার পরে তাদেরকে কষ্টে ফেলে দেয়, নেতৃত্ব পেয়ে মানুষের ওপর জুলম অত্যাচার শুরু করলো, মানুষকে কষ্ট দেওয়া শুরু করলো, স্ত্রীকে কষ্ট দেয় বিয়ে করে নিয়ে এসে, হ্যাঁ, ছেলে মেয়েদেরকে কষ্ট দেয়, যেই আচরণ দ্বারাই হোক না কেন। ছেলে মেয়েদেরকে কষ্ট দেওয়া, শুধু মার ধরেই কষ্ট দেওয়া হয় না, তাদের যে ন্যায্য অধিকার আছে সে অধিকার দিচ্ছেন না আপনি, তাদেরকে যে আদর্শ করার প্রয়োজন রয়েছে সেটা দিচ্ছেন না আপনি, তাদের যে সুশিক্ষা দেওয়ার আদব কায়দা শেখানো রয়েছে সেটা শেখাচ্ছেন আপনি, সব কিছুর আগে তাদেরকে ইসলাম শেখাতে হবে ইসলাম শেখাচ্ছেন না আপনি। যথেষ্ট পয়সা খরচ করে দুনিয়া পড়াচ্ছেন, কিন্তু তাদেরকে ইসলাম শেখালেন না আপনি, আল্লাহর সাথে তাদেরকে সম্পৃক্ত করলেন না, আল্লাহর দ্বীনের সাথে তাদেরকে সম্পৃক্ত করলেন না, কোরআন সুন্নাহর সাথে তাদেরকে সম্পৃক্ত করলেন না, নাস্তিক হয়ে সাবালক হইল, নাস্তিক হয়ে গেল, বেদীন হয়ে গেল, হ্যাঁ, আখেরাত বিমুখ হয়ে গেল, পেট পূজারি হয়ে গেল, তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করলেন। এই ছেলেটিকে জাহান্নামের রাস্তায়, এই মেয়েটিকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিলেন আপনি। তার পেটে যদি দুটো দানা কমও দিতেন, আর তার দুনিয়ার শিক্ষায় খুব উচ্চশিক্ষিত নাও করতে পারতেন, কিন্তু তাকে যদি জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পারতেন তো অন্তত এত বড় ক্ষতি করতেন না। কিন্তু বড়ই ক্ষতি করেছেন যে এই ছেলেটি, যেই অবস্থায় আপনি সাবালক করে দিয়ে তাকে ছেড়ে দিয়েছেন, সেই অবস্থাটা হচ্ছে কুফুরির অবস্থা, নাস্তিকতার অবস্থা, বেদিনের অবস্থা, বা শিরক বিদাতের অবস্থা, অথবা পেট পূজার অবস্থা। এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায় তো সোজা জাহান্নামে চিরকাল। কত ক্ষতি করলেন আপনি আপনার ছেলেটার। ফাশাক্কা আলাইহিম, কষ্ট দিলে, কষ্ট দেওয়া মানসিক দিক থেকে হইতে পারে, কষ্ট দেওয়া এই দিক থেকে হইতে পারে যে আপনি তাদের খোঁজখবর নিচ্ছেন না, টেলিফোন করছেন না, বিদেশে আপনারা আছেন। আপনাদের সাথে বাস্তবে একটা উদাহরণ দিই, এখানে আছেন 1 বছর কেউ যেতে পারছেন না, কেউ 2 বছর 3 বছরও যেতে পারছেন না, আর তাদের টেলিফোন করেও খোঁজখবর নিচ্ছেন না ঘন ঘন আপনি, তাদের হক সম্পর্কে আপনি অযত্ন, আপনি অন্য চিন্তা তো করছেন, কিন্তু এদের যে দায়িত্ব, ফরজ দায়িত্ব, আপনার যেমন নামাজ ফরজ, আপনার যেমন জাকাত ফরজ, আপনার যেমন রোজা ফরজ, তারপর আপনার স্ত্রীর খোঁজখবর নেওয়া ফরজ, স্ত্রীকে ভালো একটা ভাষা দেওয়া ফরজ, আপনার ছেলে মেয়েদের আদর্শন হোক, দূর থেকে কাছে থেকে করতে পারছেন, দূর থেকে ঠিক আছে টেলিফোনের মাধ্যমে হোক করা ফরজ, এই চেতনাই নেই আপনার, এসব চিন্তাই নেই আপনার। তাহলে আপনি ফাশাক্কা আলাইহিম তাদেরকে কষ্ট দিলেন আপনার আচার আচরণের মাধ্যমে। যদি এইভাবে কষ্ট দেন তাহলে নবীর বদদশ ফাশাক আলাইহি, যেই শাসক বা যেই নেতা যেই অভিভাবক আমার উম্মতের কোনো কিছুর মালিকানা পেল নেতৃত্ব পেল আর মালিকানা নেতৃত্ব পেয়ে সে কষ্ট দিল, তার কথা কাজের মাধ্যমে অধীনস্থরা কষ্ট পেল, জনগণ কষ্ট পেল, পরিবারের সদস্যরা কষ্ট পেল, ফাশকুকালে আল্লাহ তাকেও তুমি কষ্টে ফেলে দাও। মারাত্মক দোয়া, তাকে তুমি কি করো? কষ্টে ফেলে দাও। কে দোয়া করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। কার কাছে? হ্যাঁ, না গৌস কুতুবের কাছে? হ্যাঁ, তো গৌস কুতুবকে ডাকা বড় শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌস কুতুবরা বড় না রাসূল বড়? রাসূল বড়। হ্যাঁ, জিলানী চিশতি চাইতে, আবু হানিফা শাফি মালিক আহমদ, হ্যাঁ হ্যাঁ সবার চাইতে বড়। তারপরও তিনি রবের কাছে দোয়া করছেন। কার কাছে দোয়া করছেন? নিজের হাতে মালিকানা যে আমি দিয়ে দেবো, যা দেওয়ার দিয়ে দেবো, আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। তাহলে সকলে আল্লাহর বান্দা। যখন রাসূলুল্লাহ আল্লাহর বান্দা তো অন্যরাও আল্লাহর গোলাম, আল্লাহর দাস বান্দা। বান্দার কাছে কোনো কিছু চাওয়া যায় না, মাবুদের কাছে চাইতে হয়। তো এই ছিল বদদুয়া। নেক দোয়া শোনেন। ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, হে আল্লাহ আমার উম্মতের কেউ যদি কোনো কিছুর দায়িত্ব পায়, মালিকানা পায়, নেতৃত্ব অর্জন করে, ফারাফাকা বিহিম, এবং জনগণের সাথে তার অধীনে যেসব লোকেরা রয়েছে তাদের সাথে, তার সাথে যে সঙ্গীরা টিম রয়েছে, হ্যাঁ যারা কাজকর্ম করছে তাদের সাথে, অথবা পরিবারের ছেলে মেয়ে স্ত্রীর সাথে, তাদের সাথে যদি নম্র ব্যবহার করে, ছোট ভাই বোনদের সাথে নম্র ব্যবহার করে ইত্যাদি, সর্বস্তরকে সামিল। ফারফুক বেহি, সে যেহেতু তার অধীনের লোকদের সাথে নম্র ব্যবহার করেছে, আল্লাহ তুমি তার সাথেও নম্র আচরণ করো। আল্লাহ যদি নম্র আচরণ করেন তাহলে কত বড় নিয়ামত আল্লাহ পাকের। যখন আপনি গুনার জন্য ফেঁসে যাবেন আল্লাহ নম্র ব্যবহার করবেন, তার মানে আল্লাহ পকড়াও করবেন না, ধরবেন না, হ্যাঁ মাফ করে দেবেন, ঠিক কিনা? এই হচ্ছে দোয়া প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসক গোষ্ঠীর জন্য। শাসকদের কি কষ্ট দেয় এখন শোনেন। এটা তো বললাম যে জনগণকে কষ্ট দেওয়া নেতার পক্ষ থেকে, ছোট নেতা হোক আর বড় নেতা হোক। এখন জনগণরাও কষ্ট দিয়ে থাকে, কম কষ্ট দেয় না শাসককে, কম কষ্ট দেয় না শাসককে। একজন শাসক দেশের 10 কোটি 20 কোটি 50 কোটি মানুষ আছে, সকলকে কি করেই খুশি করতে পারে, সকলকে কি করে খুশি করতে পারে। হ্যাঁ, আল্লাহ পাক বৃষ্টি দিয়ে তো মানুষ খুশি হয় না, না হচ্ছে? এক শ্রেণীর লোকেরা বলছে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও, আর পাশে আর এক লোক বলছে আল্লাহ সফরে আছে, এখন বৃষ্টি হলে তো আমার মহা বিপদ হয়ে যাবে, তো আল্লাহ করবেন নাকি? হ্যাঁ, বোঝা গেছে? এটা উদাহরণ দিল বোঝার জন্য। হ্যাঁ, যদি আল্লাহ রাব্বুল আলামিন জুলমের ঊর্ধ্বে, ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আর বান্দা জুলমের সাথে জড়িত, মানুষের দ্বারা জুলম হইতেই পারে। শাসকের যদি হক নষ্ট করা হয় তার জন্য কঠোর শাস্তি রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান আহানা সুলতানা আহানাহুল্লাহ, যেই ব্যক্তি শাসকের অবমাননা করলো, শাসকের মানহানি করলো, শাসকের ইজ্জত নষ্ট করলো, যেইভাবে হোক না কেন শাসককে লাঞ্ছিত অপদস্থ করার চেষ্টা করলো, যেইভাবে কথার দ্বারা, কাজের দ্বারা, গীবতের দ্বারা, সমালোচনার দ্বারা, অথবা কোনো রকমের ষড়যন্ত্রের দ্বারা ইত্যাদি ইত্যাদি, মান আহানা সুলতান, কেউ যদি শাসকের কি করে? মান ইজ্জত নষ্ট করে। এখন এটাকে বড় শাসক থেকে ছোট শাসকের দিকে আসি। একটু আগে বললাম স্বামী স্ত্রীর কথা বললাম, তাই না? এখন স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় তাহলে শাসককে কষ্ট দিল না, শাসকের মানহানি করলো না। ছেলেমেয়েরা যদি বাপকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, তাহলে শাসকের নেতাকে কষ্ট দিল না, দিল কি দিল না? হ্যাঁ, কর্মচারী, হ্যাঁ কোম্পানির লোকেরা, ওয়ার্কাররা যদি, হ্যাঁ ফোরম্যান, সুপারভাইজার, বস ইত্যাদি, ম্যানেজার যারা আছে বিভিন্ন স্তরের নেতৃত্ব রয়েছে, তাদেরকে কষ্ট দেয় কথা এবং কাজের মাধ্যমে, তাহলে তারা মানহানি করলো না। হ্যাঁ, ইসলাম সুবিচার কায়েম করেছে সকলের জন্য এবং সকলের কাছে আল্লাহ পাক হক পৌঁছিয়ে দিয়েছেন এবং মানুষকে দায়িত্ব দিয়েছেন যার যে প্রাপ্য অধিকার হক রয়েছে পৌঁছিয়ে দাও। ইন্নাল্লাহা কাদ আতাকুল্লা জি হাক্কিন হাক্কা, প্রত্যেক পাওনাদারকে, হকদারকে আল্লাহ হক পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, অর্থাৎ নির্দেশ দান করেছেন যে তোমরা এইভাবে মানুষের হক পৌঁছাও। তুমি বেতন নিচ্ছ, এইভাবে মালিকের হক পৌঁছাও। और मालिक के आल्ला बोलছেন যে তুমি কাজ নিচ্ছ এইভাবে হ্যাঁ কর্মচারীর হক পৌঁছে দাও। ঠিক ওই রকমই স্বামী স্ত্রীর ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, বাপ মায়ের ক্ষেত্রে। তো যেই ব্যক্তি শাসককে লাঞ্ছিত করলো আল্লাহ তাকে লাঞ্ছিত করে। বাপকে খারাপ ভাষা বলে, মাকে খারাপ ভাষা বলে, বাপ মায়ের কথা শুনে পরোয়াই করেন না, বললো মোবাইল নিয়ে টিপাটিপি করতে আছে, মানানি করলো না। এগুলো তো আজকালকার ছেলেরা বুঝেই না যে আমাকে আমার বাপ বললো, হ্যাঁ নামাজের জন্য উঠতে বললো, হ্যাঁ অথবা কোনো কাজে যেতে বললো, যতক্ষণ পর্যন্ত বাপ মা দাঁড়িয়ে আছে ততক্ষণ উঠবে না, কারণ মানহানি হয়ে যাবো। ভাবছে যে আমি যদি চট করে উঠে যাই তো আমি মনে হয় কী হয়ে যাবো, ছোট হয়ে যাব, মানিজ্যত নষ্ট হবে। যদি যাইও 2-4-5 মিনিট 10 মিনিট পরে তখন উঠলো বাবু। আজকালকার ছেলেদের অবস্থা এরকম, আজকালকার মেয়েদের অবস্থা। আপনি কি বাপের মানহানি করলেন না? যে বাপ একটা কথা বললে দাঁড়িয়ে আছে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, যারে ছেলে কী যে করবে, কথাটা শুনলো কি শুনলো না। আরে বলেন যে যাচ্ছি, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, তো কিছু বলেন। যদি না উঠতে পারেন কোনো বিশেষ কোনো জরুরি কাজ আছে, আমি যাচ্ছি এক্ষুনি, তাহলে কমপক্ষে বুঝেন যে হ্যাঁ হ্যাঁ পজিটিভ, ইতিবাচক। কিন্তু না, কিছুই বলছেন না, চুপচাপ যাও বাজারে যাও তো একটু, চুপ করে বসে আছে। আরে বাবা যাবে কি যাবে না, গেলে আমাকে যেতে হবে, কিছু বুঝতে পারছেন না আপনি। যাদের ছেলে মেয়ে আছে ভালো করে বুঝতে পারছেন এই বিষয়গুলি। আর আমরা কোরআন হাদিস পড়েও বলছি, হ্যাঁ আর মানুষের অবস্থা দেখেও বলছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এইসব বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। এবং যার বাড়িতে যত বেশি ইসলাম কম আছে, ইসলামী শিক্ষা কম আছে, তার বাড়িতে তত বেশি দুর্দশা। ভালো করে খবর নিয়ে দেখেন যে বাপকে বাপ বলেই মানেন না, হ্যাঁ শুধু চুষার জন্য টাকা লাগবে, ব্যাস যখন টাকার প্রয়োজন তখন শুধু বাপ। হ্যাঁ মায়ের কাছে কিছু পাওনা পাবে ওই সময় শুধু মা, বাকি সময় কিছুই না, বাকি সময় কিছুই না। তা আপনি মানহানি করলেন না, বাপ মায়ের নেতার মানহানি করলেন না। বড় ভাই আপনাদের দেখাশোনা করছে, আর তাদের সাথে যারা দেখাশোনা করছে তাদের সাথে খারাপ আচরণ করছেন। বিদেশ থেকে অনেক ভাইয়েরা আছে, ভাই বোন সবগুলিকে পড়িয়ে লেখাপড়া করিয়ে তারপর বিয়ে শাদী দিল, কত যে তাদের জন্য খরচ করলো, কিন্তু তাদের কাছ থেকে একটা ভালো ভাষাও পাওয়া যায় না, ভালো ভাষাও পাওয়া যায় না। মান আহানা সুলতান, যারা নেতাকে লাঞ্ছিত করলো আহানা হল্লা, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন বা তাদেরকে লাঞ্ছিত করবেন। তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন।